ডিং আরক্ষী থানার বাইরের দৃশ্য এ। একাংশ মহিলায় আরক্ষী থানার বাইর প্রতিবাদ করেছে। ডিঙত সন্ত্রাসর সৃষ্টি করা স্প্রে গিংয়ের সদস্যক গ্রেপ্তার করার দাবিত প্রতিবাদ হয়েছে এইদরে। ইতিমধ্যে ডিঙর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াগীক বুদলি করা হয়েছে। স্থানীয় লোকের মতে এই বিষয়াগীর কার্যকালত ব্যাপক হারত অপরাধমূলক কার্য সংঘটিত হয় সমগ্র ডিং চহর। ডিঙর চৌদিকে এটা উড়া বাতরি, উড়া বাতরিত বিভ্রান্ত হয়েছে স্থানীয় লোক। আরক্ষীর ভূমিকাটা অসন্তুষ্ট একাংশ লোক। আমাক আরক্ষী অধীক্ষক সাহেবে কৈছে যে মই কালি আহিছোঁ, আপোনালোকৰ সকলো দায়িত্ব মই লৈছোঁ, আপোনালোকে কেইদিনমান অপেক্ষা কৰক, সকলো মই ঠিক কৰি দিম। কিন্তু ইয়াত যিখিনি দিন আছিলে তেওঁ গোটেইখিনি ধোৱা তুলসী পা তেওঁ মিছাই প্ৰলোভন দি দি মহিলাসকলক ঠগামী কৰি কৰি পেলাই গুচি গ'ল। গাঁ চুকে কোনে যিমানখিনি মদৰ ঘাটি আছে তেওঁ এটাও কিয় বন্ধ নকৰিলে? মদৰ ঘাটিৰ পৰা তেওঁ পইচাটো লৈ ভাল পায়। রাতে টোপনি নাই, খাওয়া বা শান্তি নাই, একটু ব্যবস্থা লওয়া নাই। বর্তমান এতিয়া কালিহে শুনেছো চারিজন চোরক ধরেছে, কিন্তু চারিজন চোরে যথেষ্ট আসলে গতি আমি বিচার গোটেখিনি কাল্পিতক ধরে আসুক উচিত ব্যবস্থা করে লোক জেললে পঠালে নহব, সিহতক ফাঁসি দিয়ে ব্যবস্থা করব। এয়া শুক্রবার নিশার এই দৃশ্যম স্থানীয় লোকের দুজন যুবকক গ্রেপ্তার করেছে। আসলতে দুইজন ড্রাগস আসক্ত যুবক আছে, কিন্তু স্থানীয় লোকে সন্দেহ প্রকাশ করেছে এওঁলোক স্প্রে গিংয়ের সদস্য। মানুষের ঘর প্রবেশ করে স্প্রের জড়িয়ে অচেতন করে ডকাইতির যৌন নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছে স্প্রে গিংয়ের বিরুদ্ধে। কিন্তু আরক্ষী দাবি করে প্রকৃততে এওঁলোক স্প্রে গিংয়ের সদস্য নহয়। স্প্রে গিংয়ের সঙ্গে জড়িত আটাইকজন দুর্বৃত্তক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজি একটা কাণ্ড হয়েছে, ভাল শাস্তি দিব লাগে। আর লগত গ্যাং আছে, গ্যাংটো যাতে ধরা পেলাব পারে তা আমি প্রশাসনের অবগত করেছি। ইতিমধ্যে প্রশাসনে চারিজনকৈ লোক ধরেছো বলে কৈছে, ধরাটো হয়। কিন্তু এই ক্ষেত্রে আকো আজি একই অবস্থা, আজি আতঙ্কত এখন গাঁও আতঙ্কত আমি দেখিছো যে আর ইয়ার এটার প্রায় এটা বর্তমানে এটা বাজিছে, কিন্তু ইয়ার প্রায় দুই ঘন্টা আগর পর এখন গাঁও খুব আতঙ্কত আছে। স্পেশাল কি কব এটা ধরেছে যদিও এটা প্রশাসন বিষয়ে জানিব, এটা মানে স্প্রে করা ধরেছে না বেলেগকে ধরে পেলে হেরি করেছে সেটা তো আমি তো ব্যাপক হলো উড়া বাতরি চলিছে। উড়া বাতরিক বিশ্বাস করা উচিত নয়। আরক্ষীর সঙ্গে যোগাযোগ করবলে আরক্ষী অধীক্ষকর আহ্বান। যে আমার আরক্ষী হেডকোয়ার্টারের পর আরো ফোর্স আহি আছে, আমি পেট্রোলিংয়ের ব্যবস্থা করে আপনাদেরকে আমার লোক সহযোগ করো। আর এই সমস্যাটা যেহেতু হয়েছে চারিটা কেস ইতিমধ্যে আমি রেজিস্টার করেছো, কালিয়ে পাওয়া হয়েছে এই, আর তার তদন্ত চলি আছে। যিমানখিনি আমি খবর পাইছো আমি তার ভিত্তিতে যিকেইজন মানুষ সন্দেহজনক মানুষ আছে আমি ধরেছো, তদন্ত চলি আছে, রিমান্ডত আনা হয়েছে, আৰু দুজন পলাতক হৈ আছে, তেওঁলোককো ধৰাৰ ব্যৱস্থা কৰি আছোঁ। আৰু ইয়াত আজি যিহেতু ফোৰ্চ আহি পাব ৰাতিৰ পৰা আৰু ডমিনেশ্যন ভালকে কৰাৰ ব্যৱস্থা কৰিম। খালি মোৰ এটাই অনুৰোধ যাতে আকৌ কৈছোঁ আপোনালোকক যাতে কিছুমান বাতৰিৰ পৰা বিভ্ৰান্তিমূলক বাতৰি প্ৰচাৰ কৰাৰ আগতে আমাৰ লগত এবাৰ যোগাযোগ কৰিব। আৰক্ষীয়ে দাবী কৰিছে স্প্ৰে গিঙৰ সৈতে জড়িত আটাইকেইজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, কিন্তু বাস্তৱিকতে সেই তথ্য কিমান সত্য? স্প্ৰে গিঙৰ অত্যাচাৰ ইতিমধ্যে ঢিঙত সমাপ্ত ঘটিল বুলি ক'ব পাৰিনে? অনাগত সময়ত এইবোৰ কথা স্পষ্ট হ'ব। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।